একটা প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের সূরা সূরার মধ্যে এসেছে 12 নম্বর আয়াত, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমি যতটুকু বুঝি যে বহু মানুষ এই আমলটা করে থাকেন, বহু মানুষই এই আমলটি করে থাকেন। এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে একটা হাদিসের আলোকে, যে ব্যক্তি পড়বে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা আস্তাগফিরুল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আউয়ালু ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন বিয়াদিহিল খায়র ইউহিয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনাদের বহু মানুষের মুখস্থ আছে এবং এটা আমল করেন। যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে 10 বার পাঠ করবে তার জন্য 6টি ফজিলত রয়েছে। এক, সে শয়তান ও তার সহযোগীদের প্ররোচনা থেকে বেঁচে থাকবে। দুই, তাকে এক কিন্তার পরিমাণ সওয়াব দেওয়া হবে। তিন, তার জন্য জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। চার, তার সাথে চোখ জোড়ানো হুর থাকবে এবং বিবাহ দেওয়া হবে। পাঁচ, তার নিকট 10 জন ফেরেস্তা উপস্থিত থাকবে। ৬, কোরআন তাওরাত ইনজিল জাবুরে যে তেলাওয়াত করলে যে সওয়াব হবে সেই সওয়াব দেওয়া হবে। সেই সাথে মারা গেলে শহীদের মর্যাদা পাবে। পাশাপাশি আর একটা উল্লেখ করা হয়েছে, সে একটি কবুল হজ এবং উমরার নেকি লাভ করবে এই দোয়াটা পড়লে। এক ভাই প্রশ্ন করেছেন এই দোয়াটা পড়া যাবে কি না। আসলে এই লম্বা দোয়া এবং এর ফজিলতটা বর্ণিত হয়েছে জাল হাদিসের গ্রন্থে, অথচ বিভিন্ন বইয়ে এটা প্রকাশ করে আমাদেরকে বলা হচ্ছে, ফজিলত বর্ণনা করা হচ্ছে। যেমন আল ফাওয়াইদুল মাজমুআ, ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তিনি তার বই উল্লেখ করেছেন, ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন মাওজুআতের মধ্যেই, অর্থাৎ জাল হাদিসের কিতাবের মধ্যে এই ফজিলত উল্লেখ করা হয়েছে। অথচ সেই ফজিলতটা আমাদেরকে মানে পড়ানো হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, আর ফজিলত তো খুব দারুণ ফজিলত, যার কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি। আমরা আপনাদের নসিহত করি এটা, অন্তত হাদিস যখন আপনারা পাবেন তখন অবশ্যই আগে যাচাই করে দেখবেন যে হাদিসটার সনদ সহি কি না। কারণ এই উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আশেপাশের রাষ্ট্রগুলো এরা জাল হাদিসের কারখানা একটা, এটা মানে জাল হাদিস চাষ করার একটা ভালো মানে উর্বর ভূমি উপমহাদেশ। আর এখানে বক্তাগুলো জাল হাদিস বর্ণনা করে মানে পয়সা কামাই করা খুব সহজ করে দেয়। যেমন ঈদে মিলাদুন্নবীতে কত জাল হাদিস তৈরি করে প্রচার করছে। তো ঠিক আপনি আমি খেয়াল রাখব, হাদিস শুনলেই যাচাই করব যে হাদিসটি সহি কিনা। পাশাপাশি আপনি সহি হাদিসটা আমল করেন। আহাব্বুল কালাম ইন্দাল্লাহ আর বাউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিমের হাদিস, আল্লাহর নিকটে সর্বোত্তম কথা হলো 4টা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো আল্লাহর নিকট শ্রেষ্ঠ কথা 4টা, এটা আমরা পেলাম 2137 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে আছে। আমরা এই শ্রেষ্ঠ কথাটা উচ্চারণ করব। পাশাপাশি আরও সহি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়লে অনেকগুলো 4-5টি ফজিলত এই দোয়ার মধ্যে আছে। তা আমরা এই দোয়াগুলো, অর্থাৎ যেগুলো সহি সনদে বর্ণিত হয়েছে, সেই ফজিলতগুলো, সেই দোয়াগুলো আমরা গ্রহণ করব, মুখস্থ করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।